শুধু দক্ষিণবঙ্গে নয়, এবার উত্তরবঙ্গের জেলাগুলোতেও তীব্র গরম পড়ায় সমস্যায় পড়েছেন নাগরিকরা। শিলিগুড়িতে তো তাপমাত্রা রীতিমতো 40 ডিগ্রি পেরিয়ে গেছে। জলপাইগুড়ি কোচবিহারে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি হওয়ায় সমস্যায় পড়েছেন নাগরিকরা। এই সময় জলপাইগুড়ি ও কোচবিহারে তাপমাত্রা যথাক্রমে থাকে 32 ডিগ্রি ও 31 ডিগ্রিতে, কিন্তু গতকাল জলপাইগুড়িতে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 38.4 ডিগ্রিতে। অন্যদিকে কোচবিহারে তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং ও কালিম্পংয়ে ঘুরতে গিয়েও স্বস্তিতে নেই পর্যটকেরা। কালিম্পংয়ে তাপমাত্রা গতকাল ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিংয়ে তাপমাত্রা লিপিবদ্ধ হয়েছে 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি বেশি। মূলত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানতে পারছে না বাতাস, এর ফলে জুন মাসেও তীব্র গরম অনুভূত হবে। বৃষ্টি না হলে এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে আগামী 7 দিন তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের সব জেলাতে। আগে কবে এই ধরনের পরিস্থিতি হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। গত 22 বছরের মধ্যে সিকিমের রাজধানী গ্যাংটকে রেকর্ড গরম লিপিবদ্ধ হয়েছে। 2000 সালে এই পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন অনেকে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে তীব্র গরম পড়ায়। রাস্তাঘাট কার্যত জনশূন্য, খুব দরকার না পড়লে রাস্তায় কেউ বের হচ্ছেন না। অনেক পথচারীকে দেখা যাচ্ছে মাথায় ছাতা ধরে জরুরি কাজ ছাড়ছেন। রাস্তায় বেরিয়ে অনেকেই তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হচ্ছেন। ধূপগুড়িতে দেখা গেল মারোয়ারি মহিলা মঞ্চ নামে একটি সংস্থা পথচারীদের ঠান্ডা জল, শরবত এবং কোল্ড ড্রিঙ্কস বিনামূল্যে বিতরণ করছে। অনেকে আবার ডাবের জল ও আখের রস খেয়ে গরম থেকে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছে। তবে রাস্তাঘাটে লোকজন না থাকার মূল কারণ বর্তমানে স্কুল কলেজ বন্ধ থাকা। এই গরমের মধ্যে স্কুল কলেজ খোলা থাকলে খুবই বিপদে পড়ার সম্ভাবনা থাকতো খুদেদের। রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী 14 জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, 15 জুন খুলবে স্কুল। এর মধ্যে গরম না কমলে খুবই বিপদে পড়বে পড়ুয়ারা। সবাই অপেক্ষা করছে তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার জন্য একটু বৃষ্টির। এখন দেখার কবে নামবে কাঙ্ক্ষিত বৃষ্টি। এটা সবসময় করা হয়, আমাদের যারা ট্রাফিকের ডিউটি করে তারা রোদ বৃষ্টি ঝড় এরকম মাথায় নিয়ে ডিউটি করে। এই উত্তপ্ত রোদে আমরা সকলেই জানি যে এই সময় ওআরএস বা জল এটা খাওয়াটা কতটা জরুরি, সেটার উপর ভিত্তি করেই আমরা সব জায়গায় এটা করছি। শুধু জলপাইগুড়ি কদমতলা মোড় নয়, জলপাইগুড়ি শহর এবং জলপাইগুড়ি জেলার অন্যান্য জায়গাতেও এটা করা হচ্ছে। সব সময় যারা ডিউটি করছে তাদেরকে জল এবং ওআরএস দেওয়ার একটা চালু হয়েছে এবং সেটা চলছে। যখন থেকে গরম পড়েছে চলছে এবং যতদিন গরম থাকবে এটা চলবে। তাদের শ্বাস তো পাওয়াই যায় না জলপাইগুড়িতে, তাও এই দাদা আনছে অনেক করে। আমরা খুব খুশি তাদের শ্বাস করে, খুব খুব খুশি। এবছর তো খুব ভালো, দাদা অনেক কষ্টে কালেকশন করছে অনেক দূর থেকে এনে, তা আমরা খুব খুশি যে তালের সাথে আমরা পেয়েছি পোস্টার মোড়ে।